হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বরাবরই কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী। সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপসায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের। বাইরে সফেদ সালমানের, ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আলমুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভিতে। তখন থেকে ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের ওপর। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের, বাড়ে ঘনিষ্ঠতাও। তাদের কাছের মানুষদের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দিতে মুনির রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। এ বিষয়ে মুনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে, সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি সেখানে সই করবা। ভুক্তভোগী এ ব্যবসায়ী বলেন, ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। মুনির বলেন, তখন আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তখন তিনি বললেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনে ছিল বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আলমুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।